আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম খুবই ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি দেখতে পেয়েছেন সকালে নাস্তা করে নিয়েছি এক কাপ চা নিয়ে বারান্দায় এসে বসলাম আর আজকে একটু আমি আরিবের স্কুলে যাব চাটা খেয়ে বের হয়ে যাব স্কুলে একদম সকাল সকালে যাচ্ছি প্রায় এখন নয়টা বাজে এর মধ্যে আমি স্কুলে চলে যাব। চাটা খেয়ে তো আমি স্কুলের দিকে রওনা দিলাম স্কুলের কিছু কাজ ছিল ওগুলো সেরে তারপরে আমি বাসায় চলে আসব আর বাসায় এসে দেখলাম যে চাচি আমাকে ফোন করেছিল আর কি যে চাচির বাসায় যাওয়ার জন্য ওখানে ফুফু গিয়েছে এবং আমার ফুফা তো বোনও গিয়েছে সেই জন্য তো প্রথমে বলেছিলাম যে স্কুল থেকে এসেছি এখনও রান্নাবান্না করিনি তো বললাম যে যাব না তো রান্না করতে করতে দেখলাম যে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে পরে আবার চাচিকে ফোন করে বললাম যে আমি আসতেছি তো বের হয়ে গেলাম রান্নাটা সেরে তো আমি দুপুরে রান্না করেছিলাম মাছ ভুনা করেছিলাম আলু দিয়ে আর হচ্ছে শাক রান্না করেছিলাম মাছ দিয়ে ওই দুটো রান্না করে ভাত রান্না করে আমি বের হয়ে গেলাম তো চাচিদের জন্য কিছু ফ্রুটস নিয়েছি আমি এখানে ভাবলাম যে আমি ব্লগটা খুব সুন্দর করে করে শেষ করব আর কি কিন্তু ওখানে যাওয়ার পরে গল্প গুজব করতে করতে আর ব্লগ করা হয়নি তো যাই হোক আমি ফ্রুটসের দোকানে কাজ শেষ করে একটা সিঞ্জি নিয়ে নিয়েছি তো আমি আর আরিফ গিয়েছি আর কি তো ভালো লেগেছে আসলে সুন্দর একটা সময় কাটিয়েছি সিনরিটা নিয়ে তারপরে খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি আসার পরে তো আর গল্প গুজুপের শেষ নেই গল্পই করছিলাম আর ক্যামেরাটা আসলে অন করতে ভালো লাগেনি যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করেছি এখানে দুপুরে খাওয়ার জন্য রেডি হচ্ছে সব কিছু টেবিলটা গুছিয়ে নিচ্ছে এদিকে বাচ্চাদেরকে আগে দিয়ে খাইয়ে দিবে এ হচ্ছে আমার একমাত্র চাচা তো বোন খুবই আদরের আমার খুবই ভালো লাগে আর কি ও খুব ওকে খুব মিস করি আসলে যাই হোক এখানে খাওয়া দিয়ে দিয়েছে চাচি আমাদের জন্য মুরগি তারপর ভর্তা সবজি ডাল ইলিশ মাছ ভাজি আর হচ্ছে হাঁসের মাংস রান্না করেছে চাচির হাতে রান্না কিন্তু খুবই মজা তো যাই হোক এই ছিল দুপুরের খাওয়া আর চাচির হাতের ভর্তা তো অসাধারণ হয় আসলে আমি তেমন একটা শ্যুট করতে পারিনি যতটুকু শ্যুট করেছে আপনাদের সাথে শেয়ার করেছে এবং আমার এই ব্লগটা খুবই ছোট হয়েছে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া আমরা শেষ করে নিয়েছি এর মধ্যে গল্প গুজব করছিলাম হাসি ঠাট্টা করছিলাম সবার সাথে সবার মানে অনেকদিন পরে দেখা হলে যাওয়া হয় আর কি তো এদিক দিয়ে আমার ছেলে তারপরে হচ্ছে লাইমা তাসপি ওদেরকে আগে দিয়ে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে ওরা যেন আগে দিয়ে খেয়ে ফেলে তারপরে আমি ফুফু চাচি আর আমার বোনটা মিলে একসাথে আমরা চারজন খেয়েছি তো খাওয়ার সময় আর অত ভিডিও করে নেই বাচ্চারা যখন খেতে বসেছে তখন একটু ভিডিও করেছে এবং একটু হাসি তামাশা করেছি যাই হোক যতটুকু করেছে আপনাদের সাথে শেয়ার করেছে আর এই চাচির বাসায় আমি যখন আরিফকে ভর্তি করাতে এসেছিলাম এই চাচির বাসায় উঠেছিলাম আর কি এখান থেকেই আরিফ ভর্তি পরীক্ষা দিয়েছিল তো তখন যে গিয়েছিলাম এর মাঝে দেখা হয়েছে চাচির সাথে কিন্তু থাকার মতো করে আর যাওয়া হয়নি আরো দু একবার যাওয়া হয়েছে কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে একটু শেয়ার করলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা নিজেদের মতো করে গল্প করছিলাম এরপরে বিকেলে নাস্তা বানিয়েছে চাচি পাটি সাপটা করেছে তো চাচি হাতে পাটি সাপটাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর খুবই মজা হয়েছিল পাটি পাটি সাপটা খেয়ে ছি তারপরে চা খেয়ে বিকালে রওনা দিয়েছে মানে সুন্দর মাগ্রিবের নামাজের পরে আমরা আবার বাসায় চলে এসেছি তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমার চাচির বাসাটা আপনাদের কাছে কেমন লেগেছে ওসব পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারেনি যেহেতু আমি হুট করে গিয়েছি চাচি ফোন করার পরে আমি বলেছিলাম যে যাব না তারপরও একটু পরে মনে হয়েছে যে না অনেকদিন দেখা হয়নি যাই তো গেলাম আমারও ভালো লেগেছে অনেক দিন কিন্তু আমি ঘর থেকে মানে ওদেরকে দেখি না মানে আপনজন কাউকে দেখি না গল্প করতে পারি না কেমন যেন লাগে সেই জন্যই হুট করে চলে গেলাম তো খাওয়া দাওয়ার পরে নাস্তা করার পর ওরা আবার বসে বসে গল্প করছিল ওরা তিনজনে বসে বসে তো আমি একটু ভিডিও করে নিলাম আমার ছেলে কি অবস্থা করে বসেছে দেখেছেন তো যাই হোক আপনারা কিছু মনে করবে না ওরা যে অবস্থায় ছিল ওই অবস্থায় কিন্তু আমি ভিডিওটা করে নিয়েছিলাম এরপরে চাচি পাটি করছিল করছিলো বাকি এগুলো শেষ করছিলো আমরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম এটা সেটা নিয়ে হাসি ঠাট্টা করছিলাম এই তো তো নাস্তাটা করে আমরা চলে এসেছি আর আপনাদের সাথে ছোট্ট ব্লগটা শেয়ার করেছি আর চাচির সাপটাটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার তো ভালো লেগেছে আমি অনেক দিন পরে সাপটা খেয়েছি এর মধ্যে কিন্তু নিজেও বানাইনি কোথাও খাইও নি এই জন্য আর খাওয়া হয়নি তো চেষ্টা করব আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য তো বাসায় চলে এসেছি ছোট্ট এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এই তো আমি বাসায় চলে আসলাম এসে একদম সব কিছু খুলে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু বারান্দায় গিয়ে দেখলাম যে ভালোই অন্ধকার হয়েছে এবং বাইরে বাতাস হচ্ছিল অনেক দিন মানে দুই দিন দেখলাম যে একটু গরম পড়েছে একটু গরম গরম লেগেছিল আজকে আবার খুবই ঠান্ডা পড়ছিল তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ